আজ পয়লা ফেব্রুয়ারি, শুরু হলো বাঙালির মায়ের ভাষা বাংলার মাস। 52-র এ মাসেই ভাষার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ নাম না জানা সোনার ছেলেরা। এসব প্রাণের বিনিময়ে তৈরি হয়েছিল ভাষার জন্য প্রাণ বিসর্জনের এক অমোঘ ইতিহাস। ভাষা পেয়েছিল বাঙালির মাতৃভাষার মর্যাদা, আর এই পথ ধরেই এসেছিল ছয় দফা গণ অভ্যুত্থান, স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা। বাংলাভাষী মানুষের নিজ ভাষার কথা বলার স্বাধীনতা বিশ্বের সব জাতিগোষ্ঠীকে এনে দেয় নিজ মুখের ভাষায় কথা বলার অধিকার। 21শে ফেব্রুয়ারি তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা বর্ণে বাঙালির স্বপ্ন বুননের মাস। ভাষার জন্য এমন রক্তক্ষরণ, প্রাণের এমন অর্ঘ্য বিশ্বের এমন নজির নেই। 47-এর দেশ ভাগ থেকেই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার অপচেষ্টা ছিল পাকিস্তানি শাসকদের। ঘোষণাও এসেছিল বারবার, কিন্তু মেনে নেননি বাংলার দামাল ছেলেরা। বরং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে নেমেছিল পথে, উত্তাল করে তুলেছিল গোটা দেশ রাজপথ। উর্দুর দাবিতে অগ্রাহ্য করে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল তারা। তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ভাষার মর্যাদা।